এইবার এই নজর আলীদের বিয়ে দেওয়াই লাগবে, একদম কোনো বুদ্ধি নাই। এর নজর এতটাই খারাপ যে এর জন্য পুরো গ্রামের একটা মেয়ে বাড়ি থেকে বের হতে পারে না। হয় দোস্ত, আজকে যে ওরে বিয়ে করাইতে নিয়ে যাবো, ওরে বিয়ে করাই নিয়ে আসবো। হ্যাঁ দোস্ত, ঠিকই কইছো, যেমন হোক তেমন হোক এবার ওরে বিয়ে দিয়েই ছাড়বো, কিন্তু শালা এখনো আহে না কেন? এতক্ষণ তো তোর কথাই বলতেছি। আমার কথা বলতেছি মানে? আরে তোর কথা বলবো না পাগল, তুই দেখতে একদম হিরোর মতো, গ্রামের সব মেয়ে তোর পিছনে ঘুরে, তখন তোর কথা বলবো না। আয় তাড়াতাড়ি আয়, এতক্ষণ দেরি করলি কেন সেটা বলা গেল। দেরি মানে কত সাহায্য করেছিলাম ভালো দেখা যাচ্ছে, সুন্দর। আর শোন, বোনাস পয়েন্ট আছে, বোনাস পয়েন্টটা হচ্ছে দুইটা বোন আছে, ওরা দুটার মধ্যে একটাকে তোকে চয়েস করতে হবে। আর শোন, কোনো প্রকার ভেজাল করবি না। না না না, বলে দিলাম, আমার চরিত্র সময় তুই জানিস না। হ্যাঁ, তোর তো চরিত্র আবার অনেক ভালো, বুঝছিস না? এখন তো বুঝছিস তো? হ্যাঁ বুঝছি, অসুবিধা নেই, এবার কোনো ঝামেলা চাই না। আমরা যাবো, তোকে বিয়ে দিব, নিয়ে আসবো, কোনো ঝামেলা করলে কিন্তু খবর খারাপ আছে। আর শোন, তোর নামে কিন্তু অনেক রিপোর্ট আছে, বুঝছিস? আমরা জানি, ওই মেয়ের ভাই জানে না, বুঝছিস? কোনো রকম ঝামেলা করবি না। না দোস্ত, আমার আমার তো রিপোর্ট নেই, ঠিক আছে না? যদি সব সব মেয়ে যদি আমাকে পছন্দ করে, আমার আমার কি করা আছে বল? সবাই পছন্দ করে, জানি আমি, খুব ভালো হবে। তবে তারপরে ঝামেলা কিছু করবি না, ঠিক আছে? আচ্ছা দেখতে হিরো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাই। হ্যাঁ চল চল। হ্যালো ভাই, আপনার বন্ধুদের ডাকেন। তাহলে ভাই আপনাদের মধ্যে পাত্র কে? এই যে এ পাত্র। এখন আপনার বন্ধুদের ডাকেন। কই রে বোন, নসিমন করিমন এদিকে আয়। ভালো করে দেখ কোনটা ভালো লাগে, লালদা না কালাডা, দুটোই। দুটোই মানে দোস্ত, আমার দুটোই লাগবে, লালটাও লাগবো কালাটাও লাগবো। ভাইজান এসব কি বলে? আপনারা কোন ছেলে নিয়ে আসেন? ছেলেটার তো চরিত্রে ডিস্টার্ব আছে, দুইটা বিয়ে করতে চায় মানে? কি এত বড় কথা? আপনি জানেন আমি কতগুলো বাচ্চার বাবা, হ্যাঁ, কিন্তু একটা বিয়ে করিনি। আপনাদের ভাগ্য ভালো, আপনাদের ভাগ্য ভালো যে আপনার বন্ধুরা আমি বিয়ে করতে চাইছি। শোন তুই আমাদের, তুই আমার কি করেছিস? আমার চরিত্রে ডিস্টার্ব আছে না, চরিত্রে ডিস্টার্ব আছে, ওরে আমি খাই যাবো না, দেখিনিস তোর বন্ধুরা আমি রাস্তা একটা মোড় রাস্তায়, ঠিক আছে? আমার চরিত্রে ডিস্টার্ব আছে না, কতগুলো বাচ্চার বাবা আমি, হ্যাঁ, কিন্তু একটা বিয়ে করিনি। আর আমার কইস, হ্যাঁ, আর আমার কইস, আমার ডিস্টার্ব আছে চরিত্রে না, দেখে নিস, দেখি চাল তোর সাইজ করবো। আমার আমার ছাড়া দি, আমার ছাড়া দি তুই, আমার আমার ছাড়া দি। আসলে তুই মানুষ হবি না, এতবার করে বললাম আমি কোনো ঝামেলা করবি না, তারপরে ওদের বাড়িতে যা এত ঝামেলা করা লাগবে। দোস্ত ওই সারা কতবার কথা কইছি, আমার নাকি আমার নাকি চরিত্রের ডিস্টার্ব আছে, তুই তুই একবার ভাবছস। হ্যাঁ ওরা ঠিকই বলেছে, আসলে তোর চরিত্রের ডিস্টার্ব আছে, তুই জানিস রাজজনকে? আরে ওরা বাবা তো বোন, আর তুই ওদের দুজনকেই বিয়ে করতে চাস। তো কি হয়েছে বাবা তো বলে রাখি, একটা ছেলেকে বিয়ে করতে পারে না, দুই বোন কেমন একটা ছেলেকে বিয়ে করবে রে ভাই? তুই কি রে ভাই, তুই কি বুঝলি না? দোস্ত আমি বুঝতে পারছি, আসলে আসলে তোর আমার একজনও আমার ভালো চাস না, আমার ভালো চাস না, ঠিক আছে? এর চরিত্র আসলেই ডিস্টার্ব, এর কোনো দিন চরিত্র ভালো হবে না। তোর রাগ হচ্ছিস কেন রে? রাগ না দোস্ত, মাথা হট হয়ে আছে। ও নো, কেন কি হয়েছে? ওই নসিমন করিমন
এই পথ দিয়ে আসবে না? এই পথ দিয়ে আসবে? হ্যাঁ এই পাশেই তো আসি। দাঁড়া ওদের দুজন রে তুলে নিয়ে যাবো, তারপর দেখবো ওর ভাই ওদের ভাই কি করে। তুলে নিয়ে যাবি মানে? হ্যাঁ তুলে নিয়ে যাবি। দেখ আমি কি করি, দেখ। শালা শালা আমারে বলে আমার নাকি চরিত্রের ডিস্টার্ব আছে। হ্যাঁ আর দেখে নেবো। আরে তুই এখানে ওদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশ? তোর বোন রে দুইজন ছেলে ইফটিজিং করতেছে। কি ইফটিজিং? হ্যাঁ এখনই দেখে আসলাম আমি, দুটো ছেলে দুটোই নাকি তোর বোনকে বিয়ে করবে। কি তুই সব কি বললি? আমার মাথা তো চক্কর দিচ্ছে। কোথায় কোথায়? ওই 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 চৌরাস্তার মোড়ে দেখলাম। কি চল ওই শালাতে মারা ফেলাম, ওই শালাতে মারা ফেলাম। চল দোস্ত দাঁড়া, তুই একটু আগে কি বললি? নসিমন কইমন রা দু বোন, তোদের দুজনকে বিয়ে করতে চাইলি, আর যখন শুনলি তোর বোনকে দুটো ছেলে বিয়ে করতে চাচ্ছে তখন তোর গায়ে লাগলো। মানে তোর বোনই তুই বোন আর ওদের বোন বোন না? ও যেমন তোর বোন, নসিমন করিমনও তেমন কারো না কারো বোন। তোর বোনে যখন কেউ ডিস্টার্ব করতেছে তখন তো লাগতেছে না, যখন নসিমন করিমনে তুই ডিস্টার্ব করবি তখনও ওর ভাইদের এমন লাগবে, বুঝছিস? আসলে তোর চরিত্রে ডিস্টার্ব আছে। হ্যাঁ রে এর চরিত্র কখনোই ভালো হবে না, এর চরিত্র ভালো হবার নয়। শোন আগে নিজের চরিত্র ঠিক কর, তারপর অন্যের চরিত্র ঠিক করিস। হ্যাঁ ঠিক কথাই বলছিস, এর চরিত্র কখনো ভালো হবে না, এর সঙ্গে থাকা আমাদের উচিতই না। চল দোস্ত চল আমরা। দোস্ত তুই তুই থাক এখানে। দোস্ত